পরিবর্তনের মাঠে গিয়ে আবার পরিবর্তনের কথা ভাবছে। জমি আন্দোলনের আতুর ঘরেই এখন কড়া চ্যালেঞ্জের মুখে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির, ক্ষোভ অভিমান হতাশা। নন্দীগ্রাম কি নতুন করে বিকল্পের খোঁজে? নন্দীগ্রাম থেকে ভাঙনের শব্দ, ভাঙন ঠেকানো যাচ্ছে না কিছুতেই। তৃণমূল থেকে বিজেপিতে যোগ নন্দীগ্রামের বয়াল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, বয়াল এক পঞ্চায়েতের বাকি সদস্যদেরও বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা। ভোটের আগে আরও কত ভাঙন, উত্তর খুঁজছে রাজ্যের শাসক দল। গত অক্টোবরে নন্দীগ্রাম থেকে প্রায় 200 তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। বেশ কয়েক দফায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান হয়েছে। নন্দীগ্রাম ও পার্শ্ববর্তী ব্লকে বিজেপির সবাই ভিড় হচ্ছে। সিপিএম আরএসপির মতো দল থেকেও বিজেপি যোগ দেওয়ার হিড়িক। চলতি বছরের জানুয়ারিতে নন্দীগ্রামে সভা করতে আসার পথে বাধা পেয়ে ফিরতে হয় রাজ্য বিজেপি সভাপতিকে। লোকসভার ভোটের প্রচারেও জেলার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের। গত কয়েক মাসে সেই এলাকায় দাপিয়ে সভা বিজেপির। যে নন্দীগ্রামে জমি আন্দোলন থেকে তৃণমূলের ক্ষমতায় আসার দৌড় শুরু, সেখানে এমন কি হল? ভোটের অঙ্ক তৃণমূলের চিন্তা বাড়াচ্ছে। 2016 সালে তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে 1,40,000 ভোট পান তৃণমূল প্রার্থী। 2019 সালে লিড কমে হয় 68,000। 2016 সালে 10,000 ভোট পায় বিজেপি। 2019 সালে ভোট বেড়ে হয় 62,000। যোগদান করার মূলত লক্ষ্য এই বাংলায় যে পরিমাণ দুষ্কৃতিকারী এবং অশুভ শক্তির উত্থান ঘটেছে, এই অশুভ শক্তির বিনাশ করার জন্য ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করার লক্ষ্যে আমার এই যোগদান। বয়ালের প্রধান এবং উপপ্রধান যারা চলে গেছে অন্য দলে বা চলে যাবে বলে ঠিক করেছে বা জয়েন করেছে, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। তবু যদি গিয়ে থাকেন তাতে প্রশাসনিক প্রবলেম হতে পারে, কিন্তু আমাদের সাংগঠনিক কোনো প্রবলেম নেই। আবার সঠিক স্থানে সঠিক জায়গায় সঠিক লোক আবার বসে যাবে। তৃণমূলের ওপর ভরসা করে এগিয়েছিল নন্দীগ্রাম। নন্দীগ্রাম নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর আবেগ কারোর অজানা নয়। 10 বছরের মধ্যে কি কোথাও সেই বিশ্বাস ভরসায় চিড় ধরল? ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। আত্মসম্মান নিয়ে কেউ তৃণমূলে থাকতে পারে না, শুভেন্দু টাটা করে দিয়েছে দলকে রামনগরের সভা থেকে মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র। দলের রাশ এখন ভাইপোর হাতে, খোঁচা বিজয়বর্গীয়র। आज टीएमसी शुभेंदु अधिकारी की भी नहीं है, वो भी टाटा कर रहा है। कोई भी स्वाभिमानी व्यक्ति अब टीएमसी में नहीं रह सकता, क्योंकि टीएमसी की बागडोर भाइकों के पास चली गई, बाइकों के पास चली गई।